সাবস্ক্রাইব বাটন এবং পাশের বেল আইকনটি টিপুন এটি সম্পূর্ণ ফ্রি সো বন্ধুরা প্রথমে প্লে স্টোরটি ওপেন করুন ওপেন করার পর এখানে সার্চ করুন জিপ মেকার ফটো গ্যালারি ওকে এটা লিখে সার্চ করার পর তিন নম্বরে যে অ্যাপটি দেখতে পাচ্ছেন এটা ক্লিক করে ওপেন করুন করার পর আপনি এই অ্যাপটি ইনস্টল করে নেবেন আপনি ইনস্টল করার পর ওপেন বাটনে ক্লিক করবেন আমি অলরেডি ইনস্টল করে রেখেছি সো বন্ধুরা এই ভিডিওটি হতে যাচ্ছে দুই থেকে তিন মিনিটের সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সো প্রথমে ওপেন বাটনে ক্লিক করুন করার পর অ্যাপসটি ওপেন হবে অবশ্য আপনি নেট অ্যাক্সেস বা ইন্টারনেট কানেকশান দিয়ে কাজটি করবেন স্কিপ বাটনে ক্লিক করুন করার পর আপনার এরকম একটি সেটিং আসবে আমি এই ভিডিওটি তৈরি করেছি আবার নতুনভাবে এই ভিডিওটি আমি তৈরি করে আপনাদের দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন সেটিং এবং সাইডে নিউ নিউ নিউয়ে ক্লিক করবেন করার পর এরকম একটি ইন্টারফেস আপনি দেখতে পাবেন ফ্রম ইমেজ ইমেজে ক্লিক করবেন করার পর আপনার সেই পিকচারগুলো এখানে অ্যাড করতে হবে সো আমি প্রথমে বাংলা দিলাম এরপর নিউ তারপর ইয়ার এরপর দু হাজার উনিশ দেওয়ার পর এর উপরে দেখতে পাচ্ছেন নেক্সট বাটন এই নেক্সট বাটনে ক্লিক করবেন করার পর সবগুলো ইমেজ এখানে চলে আসবে এবং অটো একটি যে ফাইল ক্রিয়েট হয়ে যাবে সো বন্ধুরা এভাবে আপনি একটি জি ফাইল ক্রিয়েট করতে পারবেন খুব সহজে এর টাইমটুকু বাড়াবো কমাবো সো এই যে নিচে দেখতে পাচ্ছেন প্লে বাটন তারপর একটি ঘড়ির মতো আইকনে ঘড়ির আইকনে ক্লিক করবেন এবং এখানে ফ্রেমটুকু যদি আপনি বাড়তি করে দেন তাহলে এখানে আরও স্পিডে হবে আর যদি আপনি এটা কমিয়ে দেন তাহলে এটা আরও স্লো হবে দেখতে পাচ্ছেন আমি যত কমাচ্ছি তত এটি স্লো হচ্ছে সো এইভাবে আপনি কম বেশি করে এটা করতে পারেন সো এরপর আপনি এগুলো আরও অনেক কিছু কাস্টমাইজেশান করতে পারবেন টেক্স অ্যাড করতে পারবেন সো এগুলো আপনি এখান থেকে করে নেবেন এরপর বিষয় হচ্ছে যে কীভাবে এটি শেয়ার করবেন আপনার গার্লফ্রেন্ডের সাথে আপনার বন্ধুর সাথে সো শেয়ার বাটনে ক্লিক করবেন জাস্ট ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম আপনি হোয়াটসঅ্যাপে ওখান থেকে বা একটি ভিডিও তৈরি করতে পারবেন সো আপনি যদি ফেসবুকে শেয়ার করতে চান জাস্ট ফেসবুকে ক্লিক করবেন করার পর এখানে একটি সাইজ চাপে হাই কোয়ালিটি দিবেন এবং ওকে বাটনে ক্লিক করবেন করার পর এটি সেভ হবে এবং আপলোডিং হবে আপনার যে ফাইলটি ফেসবুকে সো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন কমেন্ট করে জানান আপনার মন্তব্য আর অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকুন গুড বাই